হ্যালো বন্ধুরা, আজ আমরা বেশ কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে জানবো, যেগুলো আপনি আপনার লাইফে প্রথমবারের মতো দেখতে চলেছেন। সমুদ্রের ভিতরে যদি আপনি কখনো কোনো কন্টেইনার ভেসে আসতে দেখেন, তাহলে বুঝবেন আপনার লটারি লেগে গেছে, আপনি ধনী হতে চলেছেন। এই ভিডিওতে কিছু ছেলে পেলে এরকমই একটি কন্টেইনার সমুদ্রে ভেসে থাকতে দেখতে পায়। তারা ওই কন্টেইনারকে দড়ি দিয়ে বেঁধে গ্রাইন্ডার দিয়ে কেটে দেখতে পায় এর ভিতরে শুধু আইফোন আর আইফোন রয়েছে। আসলে এসব কন্টেইনারগুলো জাহাজ থেকে ঢেউয়ের কারণে পানিতে পড়ে যায়, যেগুলোর বেশিরভাগই সমুদ্রের ভিতরে এই রকমের ভেসে থাকে। আবার কিছু কন্টেইনার পানির ভিতরেও চলে যায়। আপনি এটা শুনলে অবাক হবেন যে প্রতি বছর জাহাজ থেকে প্রায় 1400টি কন্টেইনার পানিতে পড়ে যায়। একটি সাপকে যদি মোলায়েম সারফেসের উপর ছেড়ে দেওয়া হয়, তাহলে সে সারা জীবন এভাবেই করতে থাকবে, সাপটি কোনোদিন সামনের দিকে এগোতেই পারবে না। কিন্তু এরকমটা হয় কেন, এটা জানতে হলে আপনাকে আগে সাপের মুভমেন্ট সম্পর্কে জানতে হবে। অ্যাকচুয়ালি সাপ চলে কিভাবে? আসলে সাপ মাটিকে পিছনের দিকে ধাক্কা দিয়ে সামনের দিকে এগোয়, আর সাপ মাটিতে ধাক্কা দেয় তাদের শরীরের এই অংশটা দিয়ে। আর সাপ তার এই কাজ তখনই করতে পারে যখন তার চলার পথ রুক্ষ হয়। কিন্তু যখন সারফেস বা মাটি মোলায়ম বা স্মুথ হয়ে যায়, তখন সাপ সারা জীবন এভাবেই বেয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি সামনে এগোতে পারবে না। নাম্বার থ্রি, কিছু হেলিকপ্টার তাদের ফ্যানকে বন্ধ রেখে কিভাবে উঠতে পারে? আমরা সবাই জানি বিনা পাখা না ঘুরিয়ে হেলিকপ্টারের পক্ষে ওড়া সম্ভবই না, কিন্তু তাও আমরা ভিডিও ফুটেজে দেখি যে কিছু হেলিকপ্টার পাখা না ঘুরিয়ে আকাশে ওড়ে, কিন্তু কিভাবে? তাহলে এই ভিডিওটি যে রেকর্ড করেছে, সে তো নিজের চোখে দেখতে পাচ্ছে যে হেলিকপ্টারের পাখা ঘুরছে, কিন্তু আপনি হেলিকপ্টারের পাখা স্থির দেখছেন। এর কারণ হচ্ছে যে ক্যামেরাতে সে এই ভিডিওটি রেকর্ড করেছে, তার শাটার স্পিড এই হেলিকপ্টারের ফ্যান রোটেশন স্পিডের সমান। ধরুন আপনার ক্যামেরা 1 সেকেন্ডের ভিতরে 60টি ফটো ক্লিক করতে পারে, আর যদি কোনো হেলিকপ্টারের পাখা 1 সেকেন্ডে 60 বার রোটেট করে, তাহলে তার ফলাফলটা এইরকমই আসবে। এটা হলো দুনিয়ার সবথেকে বড় টায়ার গ্রিবিয়ার, যেটা কিনা কুয়েতে রয়েছে। এখানে লাস্ট 20 বছর ধরে ইউজ করা টায়ারকে জমানো হচ্ছে। এখানে প্রায় 5 কোটিরও বেশি টায়ার পড়ে আছে। এখানে টায়ারের পরিমাণ এতটাই বেশি যে স্পেস থেকেও এটাকে দেখা যায়। 1990 সালে কানাডাতে প্রায় 1.5 কোটি টায়ার একজোট করা হয়েছিল। সেখানে ভুল করে একদিন আগুন লেগে যায়, যার ফলে শত চেষ্টা করেও আগুন নেভানো সম্ভব হয়নি, আর সেগুলো প্রায় 17 দিন অবধি জ্বলতে থাকে। আর এই টায়ারের পলিউশনের জন্য প্রায় 4000 লোকের ঘর ছাড়তে হয়েছিল। কুয়েতের লোকগুলো চায় না যে তাদের সাথেও এরকমের ঘটনা ঘটুক, এজন্য কুয়েত সরকার ভেবেছে ধীরে ধীরে এই টায়ারগুলো রিসাইকেলের জন্য পাঠানো হয়। এই আজব দেখতে চোখ, এটা দুনিয়ার সবথেকে বড় বিল্ডিং। এই বিল্ডিং এর নাম হচ্ছে MSG স্পেয়ার, যেটাকে লাস্ট ভেগাসে রিসেন্টলি বানানো হয়েছে। এটা দুনিয়ার সবথেকে বেশি স্কোয়ার ফিটের বিল্ডিং। এটা লম্বায় 366 ফুট এবং চওড়ায় 566 ফুট। এই বিল্ডিং এর চারপাশে প্রায় 12 লক্ষ LED লাইট লাগানো রয়েছে, যেটার সাহায্যে আপনি যখন যা ইচ্ছে তাই দেখাতে পারবেন। চোখ দেখান, চাঁদ দেখান, কিংবা ফুটবল দেখান। শুধু উপরেই নয়, এর ভিতরে রয়েছে দুনিয়ার সবথেকে ইউনিক NT স্ক্রিপ্ট লাগানো, এবং সেই সাথে 18000 লোকের বসার জন্য সিট আছে। এই ভিডিওটি প্রচুর ভাইরাল হচ্ছে, যেখানে অনেকজন ডাক্তারকে বেলুন দেওয়া হচ্ছে, আর ওই বেলুনগুলোকে ইঞ্জেকশনের সুইচ দিয়ে পুশ করাতে বলা হচ্ছে। আর যেই কথা সেই কাজ, সব ডাক্তাররা ইঞ্জেকশনের সুইচ দিয়ে বেলুনকে পুশ করতে যায়। কিন্তু আপনি কি একটা জিনিস নোটিশ করেছেন, কিছু কিছু ডাক্তারের সুইচ বেলুনে ঢুকানোর সাথে সাথেই ফেটে যাচ্ছে, আর কিছু কিছু ডাক্তারের সুইচ বেলুনে ফুটালেও সেটা ফাটছে না। এখানে যাদের হাতে বেলুন ফাটেনি, তাদের হাত থেকে ইঞ্জেকশন নেওয়া বেশ ভালো। এটাকে অ্যাকচুয়ালি বেলুন টেস্ট বলা হয়। যাদের হাতে ইঞ্জেকশনের সুইচে বেলুন ফেটে যাচ্ছে, তাদের এক্সপিরিয়েন্স এখনও কম, আর যাদের হাতে ইঞ্জেকশনের সুইচে বেলুন ফাটছে না, তাদের এক্সপিরিয়েন্স ওদের থেকে অনেক বেশি। উড়ন্ত হেলিকপ্টার থেকে যদি আপনি হাত বাইরে বের করেন, তাহলে আপনার হাতের অবস্থা কেমন হতে পারে, এই ভিডিওর মাধ্যমে আপনি দেখে নিন। এই লেডিব্যাগটি কেন জানি না এই পেনের লাইনটিকে ফলো করছে, যেখানে যেখানে পেনের লাইন টানা হচ্ছে, এই লেডিব্যাগটিও সেখানে সেখানেই যাচ্ছে।